বিপিএল শুরু হতে মাস দুয়েকেরও বেশি সময় বাকি, আর তার আগে নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই তালিকায় সবার শেষের নাম চিটাগাং ভাইকিংস। নিজেদের ঘরের ছেলে গতবারের অধিনায়ক এবং আইকন ক্রিকেটার তামিম ইকবালকে হারিয়ে অন্ধকার দেখতে শুরু করা চিটাগাং ভাইকিংস এবার আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার সৌম্য সরকারকে। তবে এবার তারা আলোর মুখ দেখতে শুরু করে দিয়েছে, এবার চমক দেখাতে যাচ্ছে চিটাগাংয়ের ফ্র্যাঞ্চাইজিটি। সৌম্য সরকারের পর তারা দলে নিতে যাচ্ছে নিউজিল্যান্ডের ভয়ঙ্কর অলরাউন্ডার কোরে অ্যান্ডারসনকে। কোরে অ্যান্ডারসনের সাথে কথাবার্তা প্রায় পাকাই করে ফেলেছে চিটাগাং ভাইকিংস। 2-3 দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ভাইকিংস। সৌম্য সরকার ছাড়াও এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদকে রিটার্ন করার কথা চলছে। তবে তালিকায় আব্দুর রাজ্জাক ও জহুরুল ইসলামের নাম থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এর আগে গতবার চিটাগাংয়ের হয়ে বিপিএল কাঁপানো তামিম ইকবাল ছাড়াও শোয়েব মালিক, মোহাম্মদ নবী ও ইমরান খান জুনিয়রকে ছেড়ে দিয়ে খেই হারিয়ে ফেলেছিল আকরাম খানের চিটাগাং। তবে এবার আলোর মুখ দেখতে শুরু করে দিয়েছে দলটি। পিছিয়ে থাকা চিটাগাং ভাইকিংস এবার কেমন দল গঠন করতে পারে, আপনাদের মতামত জানাতে ভিডিওটিতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। বিপিএলের আপডেট সব নিউজ পেতে চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডে। খেলা দেখুন, খেলার খবর শুনুন, সাথে থাকুন মিক্সার ওয়ার্ল্ডের।